রাজ্যপালকে কাঁদতে বারণ করুন। কোচবিহার বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যপালের টুইটের জবাবে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর সাথে তিনি আরও বললেন গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এর সাথে কেন্দ্রের কড়া সমালোচনা করলেন। দিল্লির হার থেকেও শিক্ষা নেয়নি এমনটাই বললেন এদিন পার্থ চট্টোপাধ্যায়। কোচবিহার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডাক পান্ডে বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল। আচ্ছা, তোমরা ওনাকে নিয়ে পড়েছো কেন বলো তো? ডাক পাননি কেন? তো আমি কি করবো? আমরা তো যাচ্ছি, অন্যান্য মন্ত্রীরা পাচ্ছে, ওনাকে কেন ডাকা হচ্ছে? আচ্ছা, জিজ্ঞেস করো, উনি ওই কাঁদতে বারণ করুন। এদের কাছে কি আমাদের প্রত্যাশা? কি কিছুই তো প্রত্যাশা না, একটাই এরা করতে পারে, কি করে দেশকে টুকরো টুকরো করতে পারে, সমাজকে টুকরো টুকরো করতে পারে, ধর্মকে টুকরো টুকরো করতে পারে, এই টুকরো করাই কাজ। মূল্যবৃদ্ধি বাড়ছে বাড়ছে বাড়ছে, গ্যাসের দামও আজকে 150 টাকার মতো বাড়লো। এরা বাড়িয়েও দেখছে যে কে করবে, এরা তো বলিয়ান, এরা তো যুক্তি মানে না, মানুষের দুঃখ সুখ ভাগ করে নিতে জানে না। গৃহস্থের ঘরে আগুন জ্বলে শুধু এটা বাড়লো বলে নয়, এই বাড়ার ফলে অন্য অন্য জিনিসেরও দাম বাড়বে। আমি তীব্র প্রতিবাদ করি, এটা প্রত্যাহার করে নেওয়া উচিত। এখনও শিখতে চাইছে না, গতকালের রেজাল্ট দেখেও তার শিখলো না যে মানুষ খুশিতে নেই, আচ্ছে দিন নয়, ঘোরতর কালো দিন তারা আনছেন এই দেশে।